স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। ভ্যাকসিনের ভয় কাটতে শুরু করেছে মানুষের। আজ দ্বিতীয় দিনে শুরু হয়েছে টিকা দেয়া। দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচির খবর জানাতে রাজধানী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর অ্যাজমা হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? অর্থে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজকে দ্বিতীয় দিন সারা দেশে গণটিকা কার্যক্রমের গতকালকে উদ্বোধন করা হয়েছে। গতকালকে টিকা গ্রহণ করেছেন 31,160 জন, যার মধ্যে মাত্র 21 জনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে বলা হয় সেটি হয়েছে, অর্থাৎ সামান্য জ্বর হয়েছে। এবং সেই যে জায়গায় আসলে টিকা প্রদান করা হয় সেই জায়গাটায় কিছুটা প্রদাহ অনুভূত হয়েছে। এছাড়া কিন্তু আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সেক্ষেত্রে কিন্তু মানুষের ভেতরে যে টিকা ভীতি যেটি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে 250 শয্যা বিশিষ্ট অ্যাজমা হাসপাতাল সেখানে রয়েছি, সেখানে টিকাদান কার্যক্রম সকাল থেকেই চলছে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। এখন পর্যন্ত কতজন টিকা গ্রহণ করেছেন? 18 জন গ্রহণ করেছেন। 18 জন। এমনিতে টিকা নিতে যারা আসছেন তারা কি আসলে ভয় পাচ্ছেন কিনা বা তারা কি বলছেন? না, তারা এখন পর্যন্ত কেউ আমাদের কাছে এরকম প্রকাশ করেনি যে ভয় পেয়েছি। সবাই নিজ ইচ্ছায় এসে টিকা গ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ। আমরা আসলে এখানকার যারা ভ্যাকসিনেটর আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু বলছিলেন যে আসলে যারা টিকা গ্রহণ করতে আসছেন স্বেচ্ছায় গ্রহণ করতে আসছেন এবং কোনোরূপ কোনো জটিলতার সম্মুখীন তাদের হতে হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে টিকা কিন্তু গ্রহণ কার্যক্রম চলছে এবং এই সেই সঙ্গে কিন্তু আসলে এই টিকা গ্রহণ যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হচ্ছে। এখানে এসেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং তিনি কিন্তু আসলে সেখানে এসে যে টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রম পরিদর্শন করেন এবং জানান যে আসলে এই টিকা কার্যক্রম স্বাভাবিকভাবে এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চলছে। এই চলে আমার কাছে এখান থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। ঋষভ, ধন্যবাদ আপনাকে। এবারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, অ্যাজমা হাসপাতাল থেকে ঋষভ জানাচ্ছিলেন যেমনটা, দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম হৃদরোগ ইনস্টিটিউটে শুরু হয়েছে কিনা আর আজকে কারা টিকা নিচ্ছেন? অর্থে আমি এখানে আজকে ঠিক এই মুহূর্তে আমি একটি কেস দেখাই, সেটি হলো যে এখানে আমরা দুজনকে পেয়েছি যে তারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ছোট কিছু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাদেরকে কিন্তু বেশ কিছুক্ষণ বসে থাকতে হচ্ছে। এবং আমি সরাসরি তাকে জিজ্ঞেস করি যে আসলে কী কারণে আপনার বসে থাকতে হলো, এই যে রেজিস্ট্রেশন করে এসেও যে দীর্ঘ সময় বসে থাকতে হলো, এটা কারণটা কি? এটা যেটা সত্যি কথা কি, আমার হয়তো নিজের ভুল বা আমি ভালো বুঝতে পারিনি, কারণ আমার ওখানে আমি গত 7 তারিখ রাত্রে 10টায় ই করেছি, রেজিস্ট্রেশন করেছি, আমাকে 8 তারিখে কিন্তু ই করেছে, আমার মেসেজ এসছে। মেসেজে ছিল যে আমি যেন ভোটার আইডি কার্ড নিয়ে আসি, আমি ভোটার আইডি কার্ডটা নিয়ে এসেছি কিন্তু এর ভিতরে আবার অন্য আরেকটা যে কাগজ লাগবে এটা আমি বুঝতে পারি না, হয়তো এটা আমারই ভুল। আমি চাইবো ভবিষ্যতে যারা আসবে তাদের যেন, কারণ সবাই তো ব্যস্ত, হ্যাঁ, সবাই যেন প্রপার সব কিছু জেনে শুনে বুঝে সব কিছু নিয়ে আসে, তাহলে আর আমার মতে সময় নষ্ট করতে হবে না কাউকে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অর্থে শুনছিলেন যখন একজন রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার পরে সেই কাগজটি সেই পেপারটি কিন্তু প্রিন্ট আউট নিতে হবে এবং প্রিন্ট আউট নিয়ে তারপর এই কেন্দ্রে আসতে হবে। যদি আপনি প্রিন্ট আউটটা না আনতে পারেন সেই ক্ষেত্রে আপনার টিকা দেওয়ার জায়গাটি একটু জটিল হয়ে যায় এবং এ কারণে কিন্তু কিছুটা, এটা আসলে হয়রানি বলা যাবে না, তবে কিছুটা অপেক্ষা করতে হবে কারণ ওই কাগজটিকে আবার প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে। এবং এটি এখানকার হৃদরোগ ইনস্টিটিউটের যারা টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা আছেন তারা যেটি বলে দিচ্ছেন যে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে সেই কাগজটি যেন প্রিন্ট আউট করার বিষয়টি অবশ্যই খেয়াল রাখেন। যারা টিকা নিতে চান তারা সেই কাগজটি প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে, এখানে না নিয়ে আসলে আসলে তাকে টিকা দেওয়া সম্ভব হবে না। অর্থে এই হৃদরোগ ইনস্টিটিউটে এখন পর্যন্ত কিন্তু আমরা প্রায় 50 জনের মতো দেখেছি যে 50 জন টিকা নিয়েছেন এবং এখনও বেশ যথেষ্ট ভিড় আছে। আমি এর আগের বুলেটিনে জানিয়েছিলাম যে একদিনে সর্বোচ্চ 150 জনকে টিকা দিবে।
শান্ত ধন্যবাদ আপনাকে। এবার একটু চট্টগ্রামে চলে যেতে চাই, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামে কতগুলো কেন্দ্র থেকে টিকা দেয়া হচ্ছে আর সেখানকার মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থেই আপনাকে, আপনি যথার্থই বলছেন। গতকাল থেকে চট্টগ্রাম বিভাগের তথ্য যদি আমি আপনাকে জানাই, গতকাল একদিনে কিন্তু 8,000-এর বেশি মানুষ কিন্তু টিকা নিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, তারাও কিন্তু টিকা নিয়েছেন। তেমনিভাবে দ্বিতীয় দিনের কথা আপনাকে জানাতে চাই, সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়েছে চট্টগ্রাম মেডিকেল সহ চট্টগ্রাম শহরের 15টি কেন্দ্র, এমনকি চট্টগ্রাম উপজেলা বলতে যে 14টি উপজেলা রয়েছে, 14টি উপজেলায় কিন্তু আসলে একইভাবে কিন্তু তারা কার্যক্রম শুরু করেছেন। এই পর্যন্ত যে গতকাল যে তথ্যটা আমাদের আছে, চট্টগ্রামে 1,000-এর মতো টিকা দিয়ে নিয়েছেন, আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো যারা কিন্তু আসলে টিকা নিয়েছেন। এখানে কিন্তু আসলে পুরুষের পাশাপাশি অনেক নারীরাও কিন্তু আসলে টিকা নিয়েছেন। যারা টিকা নিয়ে এসেছেন, আমি একটু জানতে চাচ্ছি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? কোনো সমস্যা হয়নি, সবাই ভালোই আছে, সুস্থ আছে, কোনো সমস্যা নেই, সবাই টিকা দিন। ভালো আছি, কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে দেওয়া হচ্ছে এখানে, আমি নিজেও সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, সবাই দিতে পারবেন, দিয়ে যান। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু জানতে চাই, টিকা তো নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি টিকা। সমস্যা দেখা যাচ্ছে না? কোনো সমস্যা দেখা যাচ্ছে না, বরং আমরা একটু ভালো লাগছে, আরও উপকার হচ্ছে। আমরা প্রথম প্রথম ভয় পেয়েছিলাম কোভিডের জন্য, এখন মোটামুটি আমরা ভালো আছি। ধন্যবাদ আপনাকে অতি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, যারা টিকা নিয়েছেন তারা বলছেন তারা কিন্তু অনেকটা সুস্থ আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে অতির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। পহেলা মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড এবং থানা পর্যায়ের কমিটি গঠন করতে যাচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ। প্রেসের মাধ্যমে নয়, সম্মেলনের মাধ্যমে সকল স্তরের কমিটি গঠন করা হবে। কমিটিতে তারাই আসবে যাদের নেতৃত্বে আসার যোগ্যতা রয়েছে এবং যারা বিতর্কমুক্ত, এমনটাই জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। 2019 সালে 30 নভেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক তার প্রায় এক বছর পর দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। কমিটি ঘোষণার পরই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 31 জানুয়ারি এক অনুষ্ঠানে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্রুততম সময়ের মধ্যে থানা ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজানোর নির্দেশ দেন। ঘরে বসে কমিটি করার ঐতিহ্য থেকে বেরিয়ে আসতো। দলের হাইকমান্ডের নির্দেশনায় চলতি মাসেই বর্ধিত সভা করে মহানগরের ওয়ার্ড থানা কমিটির সম্মেলন করবে উত্তর দক্ষিণ আওয়ামী লীগ। বিতর্কিত কেউ যেন কমিটিতে না আসতে পারে সেদিকে সর্বোচ্চ নজর রাখার কথা বললেন নেতারা। আমরা বিতর্কিত লোক রাখবো না, এবং তখন যারা বিতর্কিত লোক এখানে আসছে, আসলে বিতর্কিত লোকরা সেভাবে প্রকাশ করতে পারে না, একটা পোস্ট পজিশন নিয়েই বসে থাকে, তারা এমনিতে ব্যর্থ। ইনশাআল্লাহ এই ধরনের যেহেতু এখানে অনেক সুযোগ আছে, প্রত্যেকের তার বাড়াতে যে পরিচিত আছে তারা তাদের ই করার জন্য সুযোগ আছে, অপরচুনিটি আছে। এদিকে ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, কোনো প্রেস কমিটির সুযোগ নেই এবং বহিরাগত কেউই কমিটিতে আসতে পারবে না। সম্মেলনের মাধ্যমে একদম ইউনিট কমিটি থেকে শুরু করে ওয়ার্ড এবং থানা সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের মাননীয় নেত্রীর নির্দেশে। যে যে এলাকার দলের নেতা হবেন সেই এলাকার বসবাসরত ভোটারদের যারা আছে তাদের নিয়েই কমিটি গঠন করা হবে। বাইরের কোনো ভোটার, বাইরের কোনো নেতাকে নিয়ে ঢাকা মহানগরের কোনো জায়গায় তাকে নেতা বানানোর কোনো গঠনতান্ত্রিক কোনো নীতি আমাদের দলে নাই। রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগী এবং বিতর্কমুক্তদের কমিটিতে আনার দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানান মির্জা আজম। তফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 3 বছর পূর্ণ হচ্ছে আজ। যদিও সরকারের নির্বাহী আদেশে এই মুহূর্তে সাজা স্থগিত করায় গুলশানের বাসায় আছেন বিএনপি নেত্রী। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজায় কারাজীবন শুরু হয় তার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও সাজা হয়, আরও 34টি মামলা রয়েছে বিচারাধীন।
25 মাসের বেশি কারাবন্দী থাকার পর চলতি বছরের 25 মার্চ করোনাকালে সরকার তার সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় সরকারের নির্বাহী আদেশে প্রথমবার শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয়া হয়। এরপর আরও এক দফায় মেয়াদ বাড়ানো হয়। তার কারাগারে যাওয়ার 3 বছর পূর্তিতে ঢাকা মহানগরী সহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। এবং আমি মনে করি যে আমি বিশ্বাস করি এর চরম পরিণতি আসবে এবং খালেদা জিয়াকে 3 বছর অন্যায়ভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আটকে রাখার কি পরিণতি, এটা খুবই সন্নিকটে খুবই তাড়াতাড়ি এর রেজাল্ট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার মুক্ত হবে, সরকারেরও পতন হবে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত উচ্চ আদালত সহ সারা দেশের অধস্তন আদালতগুলোতে বাড়ছে মামলার সংখ্যা, কিন্তু সেই তুলনায় মামলা নিষ্পত্তি কম হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। সুপ্রিম কোর্ট প্রশাসনের পরিসংখ্যান বলছে 2015 সালে মামলার সংখ্যা ছিল 28 লাখ, আর 2019 সালে বেড়ে তা প্রায় 36 লাখে ছেকেছে। এর জন্য বিচার প্রার্থীর তুলনায় বিচারক এবং আদালতের জনবল কম থাকাকে দায় করছেন অ্যাটর্নি জেনারেল সহ আইনজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর ধরে আদালত প্রাঙ্গণে ছুটছে মানুষ, কিন্তু অনেকের ক্ষেত্রেই আদালত ন্যায় বিচার নয় বরং ভোগান্তির কারণ। বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও সঠিক তদন্তের অভাব, সাক্ষী না আসা বা মামলার ভিড়ে তা পিছিয়ে যায় বছরের পর বছর। এমন বাস্তবতায় মামলার তালিকা লম্বা হতেই আছে। 2019 সালের সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া হিসেব বলছে 30 জুন পর্যন্ত প্রায় 36 লাখ মামলা জট সৃষ্টি হয়েছে। এর মধ্যে সারা দেশে অধস্তন আদালতেই রয়েছে 30,88,000 মামলা। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা রয়েছে 5,10,000। 2020 সালে এই সংখ্যায় যুক্ত হয়েছে আরও কয়েক লাখ। অ্যাটর্নি জেনারেল বলছেন মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়াতে হবে, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ কিছু ঘটলে যেন আদালত পর্যন্ত না আসা লাগে সে ব্যবস্থা নিতে হবে। আইনেও কিছু পরিবর্তন আনতে হবে এবং এটাকে বিকল্প বিরোধ যেটা আমরা বলি, এডিআর যেটাকে বলি, এটাকে অনেক বেশি উৎসাহিত করতে হবে। একই ধরনের মামলা যেগুলো সেগুলোকে আমরা আলাদা করে শ্রেণীকরণ করে এগুলো একসাথে শুনানি করার চেষ্টা করছি যেন অনেকগুলো মামলা একটা জাজমেন্টে শেষ করা যায়। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন বিচারক ও আদালত সংশ্লিষ্ট লোকবল সংকট দীর্ঘদিনের, তাই আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন তিনি। যেসব বিচারক জেলা জজ হিসাবে রিটায়ার করেছেন চুক্তিভিত্তিতে তাদের অ্যাপয়েন্ট করে আপনার এই জট অনেকখানি লাঘব করা যেতে পারে। 3 বারের বেশি সময় নেওয়া যাবে না, কিন্তু সেই আইন কিন্তু পালন করা হচ্ছে না। সেই আইন যাতে স্ট্রিক্টলি পালা হয় সেই সুপারভিশনে থাকতে হবে হাইকোর্টের এবং আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টে বর্তমানে 99 জন বিচারপতি রয়েছেন। অধস্তন আদালতের সক্রিয় বিচারক আছেন 1,900 জন। হাইকোর্টের বিচারপতিগণ গড়ে প্রায় 19 জন বিচারকের কার্যক্রম তদারক ও নিয়ন্ত্রণ করতে পারেন। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশি নারীদের ভাগ্য বদলে দিচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। দেশি পণ্যগুলো নানা দেশে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘরে বসে ছোট্ট পরিসরে শুরু করা ব্যবসা ধীরে ধীরে কর্মসংস্থান করছে গ্রামীণ জনপদেরও। এমনই বদলে যাওয়ায় ই কমার্স ব্যবসায়ী নারীদের গল্প জানাচ্ছেন রিশাদ হাসান। নুসরাত আক্তার লোপা ছোটবেলায় হতে চাইতেন চিকিৎসক। পারিবারিক সীমাবদ্ধতা আর শিক্ষাজীবনে বিয়ে, সব মিলিয়ে সেই স্বপ্ন তোলাই থাকল। এরপর ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ নিতে গিয়ে বদলে যায় জীবনের লক্ষ্য, হয়ে ওঠেন উদ্যোক্তা, তৈরি করেন ই কমার্স প্রতিষ্ঠান হুর নুসরাত, যেখানে তার দেশীয় শাড়ির ক্রেতা 9.5 লাখের বেশি। আমরা ঘরে বসে অনেক কাজ করতে পারি, আমাদেরকে বাইরে বের হতে হয় না, বা আমরা সরাসরি হচ্ছে যে আমাদের যে ক্রেতা তাদের সাথে যোগাযোগ করতে পারি, আমাদেরকে পরিবারের সময় দিয়েও আমরা হচ্ছে যে কাজগুলো করতে পারছি, এবং সময়টা একটা সীমিত সময়ের মধ্যেও আমরা সেটা করতে পারছি, কোনো ধরা বাধা ওরকম একটা নিয়ম নেই। আফরোজা চৌধুরীর গল্পটা একটু ভিন্ন। করোনা যখন সারা বিশ্বকে স্থবির করে দিল তখন তার চোখ ছিল গ্রামীণ জনপদে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশীয় নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য উদ্যোগ নেন ই কমার্স ব্যবসার। নিজ প্রতিষ্ঠান অপরাজিতকে ঘিরে নিজের ভাগ্য বদলের পাশাপাশি তিনি ভাগ্য বদলাচ্ছেন অন্তত 15টি গ্রামীণ পরিবারের।
এই উদ্যোগটার মাধ্যমে যে শুধু আমার কর্মসংস্থান হচ্ছে সেটা বলাটা আসলে সেইভাবে খুব বড় করে কিছু হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই উদ্যোগের মাধ্যমে আরো 15টা পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এমন নুসরাত চৈত্রীর মতো অনেকেই ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে গড়ে তুলেছেন ছোট বড় ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান। প্রতিদিন আমাদের ঘরের দুয়ারে যারা পৌঁছে দিচ্ছেন তাদের পরিশ্রম আর যত্ন করা প্রতিষ্ঠানের পণ্য, যা নারীদের অগ্রগতির পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ব্যাপক তুষার ধসে এখন পর্যন্ত প্রায় 150 মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মাঝে 14 মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এমন ঘটনার জন্য অনেকেই দায়ী করছেন অপরিকল্পিত টানেল আর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ সহ বিশ্ব উষ্ণায়নকে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ভারতের উত্তরখণ্ডে হিমালয়ের হিমবাহু ধসে পড়ে, এতে দেখা দেয় ভয়াবহ বন্যা। নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ, এমনকি একের পর এক গ্রাম ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বেশ কয়েকটি এলাকা। প্রাণহানি এড়াতে হাজারো বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে উত্তরখণ্ড রাজ্যের একটি সুড়ঙ্গ থেকে 12 কর্মীকে উদ্ধার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ বিমান বাহিনী। জরুরি পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে হাসপাতাল। আমরা বিশেষজ্ঞ টিম মোতায়েন রেখেছি, প্রয়োজনে সেনার সংখ্যা বাড়াতে পারি। আমাদের কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করছেন, এখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে। আর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত প্রত্যেক পরিবারকে 4 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে এমন ঘটনার জন্য অনেকেই দায়ী করছেন টানেল এবং জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ সহ বিশ্ব উষ্ণায়নকে। ভূগোলবিদদের অনেকেই বলছেন উষ্ণায়নের ফলে হিমবাহুর তলদেশ গলতে থাকে, ঘটে এমন দুর্ঘটনা। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।